আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্যুপ নুডলস রেসিপি। প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে বসিয়ে দিলাম। পানিতে বলক চলে এসেছে, এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ এখন নুডলস ঢেলে দিব। নুডলস সিদ্ধ না পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। এরপরে দিতে মেজি মশলাটা দিয়ে দিব। এতে একটু সামান্য একটু চিলি সস অ্যাড করে দেব। আমার হাতে অন্য কোনো সবজি ছিল না, আপনারা চাইলে কোনো সবজিও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। তারপর আমি অ্যাড করে দিব ডিম। আমার নুডলস হয়ে গেছে, দেখুন এখন আমি একটু পরিবেশন করব। দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল স্যুপ নুডলস। তো আপনার পাশে একবার হলেও ট্রাই করবেন।